আজকের এই সম্মেলনের মাননীয় সভাপতি এবং উপস্থিত সকল যারা, বিশেষ করে আমাদের দুজন মেহমান এখানে উপস্থিত হয়েছেন, আমি সম্মানিত অতিথি সহ তাদের সফরসঙ্গী সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, অগণিত দরুদ পেশ করছি এবং এই সম্মেলনে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ভাইস প্রেসিডেন্ট শায়েখ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইন এবং পবিত্র মসজিদুল নববীর ইমাম ও খাতিব শায়েখ ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিমকে আমার মোবারকবাদ জানাচ্ছি। সেই সৌদি আরব থেকে কষ্ট করে তারা আমাদের বাংলাদেশের মাটিতে এসেছেন এবং যে বক্তব্য তারা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন, সেজন্য তাদের প্রতি আমি আমার মোবারকবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতি, যে তিনি এই সম্মানিত অতিথিদেরকে পাঠিয়েছেন এবং বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু তিনি। আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম তিনি আমার প্রতি যে সম্মান দেখিয়েছিলেন, আমার সাথে আমার সকল যারা সফরসঙ্গী তাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন সেজন্য আমি বিশেষভাবে মহামান্য বাদশাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমি মক্কা ও পবিত্র মক্কা মদিনা শরীফের মসজিদুল হারাম এবং পবিত্র মসজিদুল নববীর সকল ইমাম এবং ওলামা একরাম তাদের সবাইকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি আজকে যে দুজন মেহমান আমাদের এখানে এসেছেন তাদের আগমন আমাদের বাংলাদেশের জনগণকে দারুণভাবে উদ্দীপিত করবে, কারণ বাংলাদেশ ও সৌদি আরব এই দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং মজবুত। বাংলাদেশের তাদের উপস্থিতি আজকে আমরা যে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করে যাচ্ছি, কঠোর অবস্থান নিয়েছি এবং তারা যে বক্তব্য রেখেছেন তাদের এই বক্তব্য, আমাদের এই প্রচেষ্টা যে শান্তি প্রতিষ্ঠা করা এবং জঙ্গিবাদ দমন করার কাজকে আরও সহজ করবে, আরও সুদৃঢ় করবে। আমি আজকের দিনে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার পর ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যটাই ছিল পবিত্র ইসলাম ধর্ম, সেই ধর্ম সম্পর্কে আমাদের দেশের মানুষ যেন সঠিক শিক্ষা পান, ইসলাম ধর্মের সঠিক প্রচার হয়, তার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। কাজেই তার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আর বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আবার 2 লক্ষ মা বোন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাদের বাংলাদেশ এই ভূখণ্ড, এই ভূখণ্ড মুসলিম অধ্যুষিত দেশ, প্রায় 90 ভাগই আমাদের এখানে মুসলমান, কিন্তু আমাদের এই সাথে সাথে অন্য ধর্মের মানুষ এখানে বসবাস করে। আমরা ইসলামের যে প্রকৃত শিক্ষা সেই শিক্ষার মধ্য দিয়েই সকলের সাথে বন্ধুত্ব এবং সকল ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা পালন করবে, সেই
পরিবেশ আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি। যে শিক্ষা আমরা পেয়েছি আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা কাফেরুনে যেখানে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিউদ্দিন, আমরা সেটাই বিশ্বাস করি। কাজে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। আর ইতিমধ্যে আমাদের যারা এই মহামান্য অতিথিবৃন্দরা এসেছেন, আপনারা দেখেছেন যে তাদের বক্তব্যের মধ্য দিয়ে একথা স্পষ্ট এসেছে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা করা এটা কখনো বিশ্বাস করে না। আজকে যারা এই ইসলাম ধর্ম সম্পর্কে, যারা ইসলাম ধর্মের কথা বলে এবং মানুষ হত্যা করলেই একেবারে বেহেস্তে চলে যাবে বলে যারা প্রচার করে এবং নিরীহ মানুষকে হত্যা করে, আপনারা এই পবিত্র দুই মসজিদের খাতিবগঞ্জ এবং সভাপতি যারা এসেছেন, আপনারা তাদের কাছ থেকেই শুনলেন যে ভাইস প্রেসিডেন্ট এবং খাতিব যারা এসেছেন তাদের কাছে, এই পবিত্র মসজিদের যারা ইমাম তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে ইসলাম আসলে শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদের স্থান দেয় না, সন্ত্রাসের স্থান দেয় না। কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা আসলে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে। ইসলাম ধর্ম মানুষের আসলে জীবনযাত্রা চালানোই মুশকিল করে দিচ্ছে। কাজেই আমরা এটাই চাই যে আজকে এখানে আপনারা যারা বিভিন্ন মসজিদের ইমামগণ এবং ওলামা একরাম যারা এসেছেন, তাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আপনারা স্ব স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূল বাণী তা জনগণের কাছে যেমন পৌঁছে দেবেন এবং তাদেরকে সেই শিক্ষাও দেবেন যে অহেতুক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মের তারা যেন আর ক্ষতি না করে, এই ধর্মের মূল বাণীটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা জানেন যে অনেক সময় এর আগে আমি শুনেছি সব আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে অনেক সময় অপপ্রচার করা হয় যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি ইসলাম থাকবে না, এই ধরনের প্রচার অনেকেই করেছে এক সময়ে, বিশেষ করে 1975 সালে 15ই আগস্ট যখন আমার পিতা যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করলো, আর সেই সাথে সাথে আমার মা আমার ভাইয়েরা কামাল জামাল এবং ছোট 10 বছরের রাসেল সহ আমাদের পরিবারের 18 জন সদস্য এবং আমার বাবার সামরিক সচিব পুলিশের অফিসার এদেরকে নির্মমভাবে হত্যা করলো, কামাল জামালের নবপরিণীত বধূদের হত্যা করলো। তারা কি অপরাধ করেছিল যে তাদের এভাবে হত্যা করা হলো? কিন্তু এই হত্যার পর থেকে এদেশে আমরা দেখেছি যে ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে কিন্তু পবিত্র ধর্মের প্রচার প্রসারে কোনো কাজই করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাংলাদেশ থেকে মদ জুয়া রেস খেলা সব বন্ধ করে দিয়েছিলেন, আর 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল যারা ক্ষমতা এসে সেই মদের লাইসেন্স দিয়ে দেয় এবং জাতির পিতা সৌদি আরবের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, সৌদি আরব আমাদের মুসলমানদের হজে যাওয়ার পারমিশন দিয়েছিলেন এবং এই হজে পাঠানোর জন্য তিনি একটি জাহাজও ক্রয় করেছিলেন হিজবুল বাহার নামে, সেই জাহাজে করে অল্প খরচে সেই সময় পবিত্র হজে পাঠানো হতো। কিন্তু জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা বরং সেই জাহাজটিকে প্রমোত্তর হিসেবে ব্যবহার করে আর মুখে ইসলামের নাম আর কাজে ইসলাম বিরোধী কাজ, জঙ্গিবাদ সন্ত্রাসের উত্থান তারা ঘটায়। এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। জাতির পিতা এই দেশে ইসলাম প্রচার প্রসারের জন্য যেমন বিশ্ব ইসলামা হজের পরে দ্বিতীয় যেখানে মানুষের জনসমাগম হয়
সে বিশ্ব ইজতেমা যাতে বাংলাদেশে হয় সেই পদক্ষেপ নিয়েছিলেন এবং এই বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে বিশাল জায়গা তিনি দিয়েছিলেন, মসজিদগুলির উন্নয়নের ব্যবস্থা নিয়েছিলেন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং বাংলাদেশকে ওআইসি অর্থাৎ ইসলামী সম্মেলনের সদস্যভুক্ত করেছিলেন। কাজী আমরা এটুকুই শিখেছি যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, পবিত্র ধর্ম। আওয়ামী লীগ 75-এর পর 21 বছর পর ক্ষমতায় আসে, এই ক্ষমতায় এসে আমি প্রথমে যে পদক্ষেপ নিয়েছিলাম, আমাদের ইসলামী ফাউন্ডেশনের যে সকল কর্মকর্তা ছিলেন, আমাদের 34টা জেলায় মাত্র অফিস ছিল কিন্তু তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা তেমন ছিল না, আমি তাদের এই প্রতিটি জেলায় যাতে ইসলামী ফাউন্ডেশনের দপ্তর হয় এবং তারা যেন সরকারিভাবে বেতন পায় সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেই সাথে সাথে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, এই মোকাররম বায়তুল মোকাররমে আমরা মিনার করার কাজ শুরু করি, সেখানে একটি শাহান তৈরি করে দিই, এমনকি আমাদের মা বোনেরা সেখানে যাতে নামাজ পড়তে পারে তার ব্যবস্থা করে দিই, প্রায় 5,000 উপর মহিলারা সেখানে নামাজ পড়তে পারবে, 20,000 উপর অতিরিক্ত মুসল্লি যাতে নামাজ পড়তে পারেন সেভাবে এটা উন্নয়নের কাজ হাতে নিই। এবং আমি সৌদি বাদশাহের প্রতি কৃতজ্ঞতা জানাই, তখন যিনি বাদশাহ ছিলেন তিনি আমাদেরকে এই কাজে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। তবে 2001 সালে আমরা ক্ষমতা আসতে পারিনি, সেই মিনার নির্মাণের কাজ বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। 2009 সালে আমি সরকার গঠন করার পর পুনরায় আবার সেই মসজিদের মিনার, শান এবং গাড়ি পার্কিং সমস্ত পদক্ষেপ নিয়ে সেটা পূর্ণ করি। এভাবে কাজ করে যাচ্ছি, আমি আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি আর সেই সাথে সাথে আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষা যাতে আরও উন্নত মানের শিক্ষা হয়, 80টি মাদ্রাসায় অনার্স কোর্স আমরা চালু করেছি, হজের কার্যক্রম আমরা ডিজিটাল করে দিয়েছি, হজ যাত্রী তারা আগে থেকেই যত রেজিস্ট্রেশন করতে পারে সে ব্যবস্থা করেছি, হজ ক্যাম্পের উন্নয়ন করে দিয়েছি। আমাদের লক্ষ্য যে আমাদের ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মের পালনে যারা নিবেদিত তারা যেন ভালোভাবে সেই ধর্ম পালন করতে পারেন আর অন্যকেও ইসলামের শিক্ষা যেন দিতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমি সত্যি আনন্দিত যে আজকে এমন একটা সমাবেশ, এই সমাবেশ আমি মনে করি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যে সৌদি রাষ্ট্রদূত রয়েছেন তাকে ধন্যবাদ জানাই, আর আমাদের রাষ্ট্রদূতও যে আছেন তাকেও ধন্যবাদ জানাই যে তাদের উদ্যোগের ফলে আজকে আমরা এই দুইজন অত্যন্ত সম্মানিত মেহমান তারা বাংলাদেশে এসেছেন এবং তাদের বক্তব্য, এই বক্তব্য আমি মনে করি সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী যে ভূমিকা আমরা নিয়েছি তা আরও সুদৃঢ় করবে। এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন তারাও শুনে গেলেন তাদের কথা যে জঙ্গিবাদ সন্ত্রাস বিরুদ্ধে তারা মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি পূর্বেই আপনাদের কাছে আহ্বান করেছি, আমি আবারও আহ্বান করি যে প্রত্যেক মসজিদে ইমাম এবং যারা আমাদের ধর্মীয় শিক্ষক রয়েছেন ওলামায়ে কেরামগণ, আপনারা এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল অভিভাবক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রত্যেকে এক হয়ে এই পবিত্র ধর্ম ইসলাম যে শান্তির বাণী শোনায়, ইসলাম যে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে এই বার্তাটা পৌঁছে দেবেন, এ কথাগুলি সবাইকে যেমন জানাবেন, আবার কার কার ছেলে পেলে তারা এই পথে জঙ্গির পথে চলে গেছে সে ব্যাপারেও খবর নেওয়া এবং তাদেরকে সৎপথে নিয়ে আসা যেন সুপথে তারা ফিরে আসে সেই পদক্ষেপটা নেবেন।
কারণ আমরা চাই যে এই ধর্মটাকে কেউ আর হেয় যেন না করে। আমাদের পবিত্র কোরআনের শিক্ষা হচ্ছে মুসলমান ভাই ভাই হিসেবেই বসবাস করবে, কিন্তু এটা কেমন কথা যে একজন মুসলমান হয়ে একজন আর একজন নিরীহ মুসলমানকে বোমা মেরে হত্যা করে তারপরে তারা হিসাব নেয় যে তারা নাকি জান্নাতের পথে চলে যাবে। কিন্তু আমাদের এই মেহমানদের মুখ থেকে আপনারা শুনলেন, এবং আমাদের পবিত্র কোরআন শরীফেও আছে, এবং আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কথা বলে গেছেন যে নিরীহ মানুষকে যদি হত্যা করা হয়, একজন মুসলমানও যদি আর একজন নিরীহ মুসলমানকে হত্যা করে, তাহলে সে কখনো জান্নাতে যেতে পারে না, জাহান্নামের আগুনে পুড়তে হয় তাকে। এই কথাটা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আজকে আমাদের সবথেকে পবিত্র দুটি মসজিদের খাতিবদের কাছ থেকেও আপনারা এই কথাটা শুনলেন। আমি আশা করি যে আপনারা বাংলাদেশে এই কথাগুলি আরও প্রচার করবেন, কারণ ইসলাম সবসময় অত্যন্ত মানবতাবাদীতে বিশ্বাস করে, ইসলাম শান্তিতে বিশ্বাস করে, ইসলাম ক্ষমা ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম উন্নতির পথে এগিয়ে যাবার ধর্ম। ইসলাম ধর্মে অসহায় এতিমদের সাহায্য করার কথা বারবার বলা হয়েছে। ইসলাম শিক্ষা দেয় অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ দেখাতে, ভালোবাসা দেখাতে, অন্যকে সাহায্য করতে। কেউ যদি অক্ষম হয়, এতিম হয়, কেউ যদি দুস্থ হয়, তাকে সাহায্য করা যেন সে নিজে উঠে দাঁড়াতে পারে, তার জীবনযাত্রা চালাতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা আমাদের ইসলাম ধর্মে। আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাচ্ছি যে এই আয়োজন তারা করেছেন অত্যন্ত সফলভাবে, এবং আমি মনে করি যে আমাদের যে পদক্ষেপ আমরা নিয়েছি জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে, তা আমরা আরও শক্তভাবে কার্যকর করতে পারব। আমরা মনে করি যে আমাদের এই দেশ পৃথিবীর বহু দেশে আজকে, কারণ সন্ত্রাস জঙ্গিবাদটা এটা শুধু আজ আমাদের দেশের সমস্যা তা নয়, এটা সারা বিশ্বব্যাপী একটি সমস্যা। আমি সৌদি বাদশাহ, মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি যে উদ্যোগ নিয়েছেন যে বিশ্বে যারা শান্তিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখে যাচ্ছেন, এবং এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তার এই অবস্থান গ্রহণের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটাই বলতে চাই যে সন্ত্রাস জঙ্গিবাদ দমনের জন্য বাংলাদেশ সবসময় তার পাশে থাকবে, এবং এক হয়ে আমরা কাজ করব যেন আমাদের পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে। তার জন্য আমি মনে করি যে আজকে কোনো একটা মহল থেকে আমাদের এই পবিত্র ধর্মকে কলুষিত করবার জন্যই একটা চক্রান্ত চলছে। আজকে যদি আমি প্রশ্ন করি যে এই যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং যুদ্ধ লেগে থাকে, তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে, অস্ত্র বিক্রি করে, তারা লাভবান হয়, কিন্তু এই লাভটা কার বিনিময়ে? মুসলমান মুসলমানদের রক্ত নিচ্ছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে, মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে অন্যেরা লাভবান হয়ে যাচ্ছে, এটা কী ধরনের কথা? কাজী সৌদি বাদশাহ, মহামান্য বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি যে এই বিশ্ব থেকে ইসলাম ধর্মে যাতে শান্তি ফিরে আসে, প্রতিটি দেশে যারা মুসলমান তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, তারা যেন শান্তির পথে আসে, সে ব্যাপারে তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আরও কার্যকর করবেন, এবং আমি আগেই বলেছি যে আমরা সবসময় তার পাশে আছি, তার পাশে থাকব। কারণ বিশ্বে সৌদি আরব প্রথম এই পদক্ষেপ নিয়েছে, সেজন্য আবারও আমি বাদশাহকে, মহামান্য বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং শান্তির শিক্ষা দেওয়া, শান্তি বাণী প্রচার করা, শান্তির বাণী আরও মানুষের মাঝে পৌঁছে দেওয়া,
এটা প্রত্যেকটা মুসলমানেরই দায়িত্ব বলে আমি মনে করি। কাজে আমাদের দেশে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো, এবং আমরা আপনারা জানেন যে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিই। আমি প্রথম আসার পরে আমাদের দেশে যারা ইমাম মুয়াজ্জিন তাদের কল্যাণে আমি একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি, যার মাধ্যমে যারা বয়োবৃদ্ধ বা অক্ষম বা অসুস্থ হয়ে পড়েন অথবা পারিবারিক কোনো প্রয়োজনে এই ট্রাস্ট ফান্ড থেকে যাতে সহযোগিতা পান সেই পদক্ষেপ আমরা নিয়েছি। এটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সর্বপ্রথম ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সকল ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সুবিধা প্রদান করার ব্যবস্থা আমরা নিয়েছি। এমনকি এই ট্রাস্টে যারা সদস্যভুক্ত ইমাম রয়েছেন তারা বিনা সুদে অর্থাৎ সুদমুক্ত ঋণও তারা নিতে পারছেন সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। ইতিমধ্যে আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া হচ্ছে এবং ইমাম প্রশিক্ষণ আমরা দিচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 175,000 আলেমকে দিনী বিষয় ও কম্পিউটার সহ আর্থসামাজিক বিষয়ে প্রশিক্ষণ দান করা হচ্ছে। আমরা মসজিদগুলিতে পাঠাগার নির্মাণ করে দিচ্ছি। প্রায় 28,742 মসজিদ পাঠাগার ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। আমি সরকারি সে প্রথমে আরেকটি কাজ করেছি যে আমাদের পবিত্র কোরআন শরীফ ডিজিটাল কোরআন শরীফ অনলাইনে যাতে সবাই পেতে পারে সেখানে আরবি ভাষায় থাকবে বাংলা ভাষায় উচ্চারণ, আবার ইংরেজি উচ্চারণ এবং অর্থ এবং বাংলা অর্থ অর্থাৎ ইংরেজি বাংলা আরবি তিনটি ভাষায় এই ডিজিটাল কোরআন শরীফ করা হয়েছে, যে শুধু দেশে না বিদেশেও যাতে যে কেউ অনলাইনে এই কোরআন শরীফ পড়তে পারে সে ব্যবস্থা এবং শুনতে পারে সেটাও আমরা করে দিয়েছি, এই আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। বিনা পয়সায় আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনুল করিম বিতরণ করে যাচ্ছি। 2016 সালে শিশুদের মধ্যে বিনামূল্যে 450,000 পবিত্র কোরআনুল করিম বিতরণ করা হয়েছে। এবছর 515,000 কোরআন শরীফ আমরা বিতরণ করেছি। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম সেটাও ডিজিটাল পদ্ধতিতে যাতে হয় সে ব্যবস্থা করেছে, এবং আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, এমনকি যারা বিদেশে থাকে তাদেরকে এই অনলাইনে স্কাইপের মাধ্যমে আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখতে পারেন কথা বলতে পারেন সেই সুযোগও আমরা আল্লাহর রহমতে করে দিয়েছি। ডিজিটাল আর্কাইভও করা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মের সম্পর্কে সমস্ত বিষয়গুলি যেন সেখানে মানুষ জানতে পারে সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। কাজে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ইমামগণ এবং ওলামায়ে কেরামগণ, আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো যে যেখানেই সন্ত্রাস বা জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে আপনারা অবশ্যই তার ব্যবস্থা নেবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা ইতিমধ্যে সে ব্যবস্থা নিয়েছেন। আপনারা জঙ্গিবাদ সন্ত্রাস যেখানেই উঠে মাথা চাড়া দিয়ে উঠছে আপনারা প্রতিরোধ গড়ে তুলছেন, কাজে আপনারা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে এই প্রতিরোধ গড়ে তুলবেন এবং সঠিক পথে আমাদের মানুষ যাতে চলে ছেলে মেয়েরা যেন চলে তার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। সবসময় আপনাদের আরও সজাগ থাকতে হবে কারণ এই ঘটনার মাধ্যমে আমাদের মুসলমানরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অনেক দেশে তাদেরকে নানাভাবে হেনস্থা করতে মুখোমুখি হতে হচ্ছে, তাদের অপমানজনক অবস্থায় পড়তে হচ্ছে, তাদের জীবন আশঙ্কাজনক হয়ে গেছে শুধু এই কারণে যে এইভাবে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে মানে ইসলাম ধর্মটার সাথে জঙ্গিবাদ শব্দটা জুড়ে দিচ্ছে। আমি যে কোনো আন্তর্জাতিক সম্মেলন বা যেখানেই যাই না কেন কেউ যদি আমাদের এই পবিত্র ইসলামের সঙ্গে ওই জঙ্গিবাদ শব্দ ব্যবহার করে আমি সাথে সাথে তার প্রতিবাদ করি। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে কয়েকটা মানুষের জন্য আমাদের ধর্মপ্রাণ মানুষকে এভাবে হেয় করা যাবে না, আর যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্মও নাই
তাদের কোনো সীমানাও নাই, ওই জঙ্গিবাদটাই তাদের ধর্ম, কারণ তারা ভুল পথে যাচ্ছে। এটা আমাদের পবিত্র কোরআন শরীফের কথা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কাজে আমি কিন্তু সবসময় এটা প্রতিবাদ করি, কিন্তু মাঝে মাঝে আমার দুঃখ হয় যে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে যারা ইসলামকে এভাবে হেয় করতে চায় তাদেরকে আসলে সুযোগ করে দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে এই ধরনের বদনাম দেবার। এটা এখানেই সব থেকে কষ্ট লাগে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের ইসলাম ধর্মের যে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, এর প্রকৃত শিক্ষাটা আপনারা দয়া করে মানুষকে দেবেন, যেন কেউ ভুল পথে যেতে না পারে। এবং সেই জন্য এই সাথে সাথে আমি আরও বলবো, আমরা আরও ঘোষণা দিয়েছি, যারা আজকে সন্ত্রাস জঙ্গিবাদের পথে চলে গেছে তারা যদি আত্মসমর্পণ করে এবং সুস্থ জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদেরকে সব রকম সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দেব, এ ঘোষণাও আমরা দিয়েছি। আমরা কোনো মতেই আমাদের এই পবিত্র ধর্মকে হেয় হতে দিতে পারি না, তাই এর জন্য যা করণীয় যত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা নেব। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থাগণ নিজেদের জীবনের উপরে ঝুঁকি নিয়েও তারা এই জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী ভূমিকা রেখে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জীবনও দিয়েছে অন্যের জীবন বাঁচাতে যেয়ে। কাজী আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, যারা জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেহেস্তে নসিব করুক সেই কামনা করি। কিন্তু সাথে সাথে বলবো যে তাদের পাশে জনগণ আজকে দাঁড়িয়েছে, আর আপনারাও যারা শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ আছেন তারাও আরও দৃঢ়ভাবে দাঁড়াবেন, যেন আমাদের এই পবিত্র ধর্মকে কেউ আর যেন বদনাম দিতে না পারে, কলুষিত করতে না পারে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অর্থনৈতিক মুক্তির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আর উন্নত হোক সেটাই আমরা চাই। এদেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, এদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আমরা জনগণের সেবা করতে ক্ষমতায় এসে সেবা করার কাজে মনোনিবেশ করেছি, কারণ আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দেন নিশ্চয়ই জনগণের কল্যাণের জন্য দেন। আজকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, উপরে আল্লাহর রহমতে আজকে সরকার গঠন করে জনগণের সেবা করার সুযোগ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় এটাই আমি চাই যে এই সেবা করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের ক্ষুধার অন্ন যেন যোগাতে পারি, রোগের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে পারি, প্রত্যেকটা মানুষ যেন গৃহহারা মানুষ ঘর দিতে পারি, প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, বাংলাদেশকে যেন কারো করুণা ভিক্ষা করে চলতে না হয়, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, এটাই আমরা চাই। কাজে আমরা যে লক্ষ্য স্থির করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চাইতেন যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই। কাজেই সেই দিকে আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা চাই। আমি আবারও বলবো যে ইসলাম আমাদের পবিত্র ধর্ম, এই ধর্মকে কেউ কোনো রকম হেয় করবে, কলুষিত করবে এটা কখনোই আমরা সহ্য করতে পারি না। কাজেই এক্ষেত্রে আপনারা সকলে মিলে আসুন, আমরা কাজ করি, আমাদের দেশে তো বটেই এবং আন্তর্জাতিক পর্যায়েও যারা জঙ্গিবাদ সন্ত্রাসী ভূমিকা নেবে বাংলাদেশ সবসময় তাদের সাথে থাকবে। আর বিশেষ করে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতি, তিনি যে ভূমিকা নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী ভূমিকা, তার সঙ্গে বাংলাদেশ সবসময় সহযোগিতা করবে, বাংলাদেশ তার সঙ্গে আছে, সেই কথাটাই আমি জানাতে চাই। আমি আবারও এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ভাইস প্রেসিডেন্ট সাহেব ডক্টর মোহাম্মদ বিন নাসের আল হুজাইম এবং পবিত্র মসজিদুল নববীর ইমাম ও খাতিব সাহেব ডক্টর আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিমকে প্রতি আমি
মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে এসেছেন, তারা এখানে এসে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন তারা নিশ্চয়ই এই বাণী নিয়ে যাবেন এবং সমগ্র দেশব্যাপী এটা প্রচার করে আমরা বাংলাদেশকে যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি। আর আমাদের পবিত্র ধর্ম ইসলাম, যে ধর্ম শান্তির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, সৌহার্দ্যের কথা বলে, সেই ধর্মকে যেন আমরা একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারি, কেউ যেন ইসলাম ধর্মের বদনাম করতে না পারে, তার জন্য যেন সকলে আমরা সোচ্চার হই, সেটাই আমি কামনা করি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও দূর দূরান্তর থেকে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন যে পবিত্র দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছেন, দেশ ও জাতির সেবা করা, দেশ ও জাতির সেবা যেন ভালোভাবে করতে পারি, দেশের সম্মান যেন বাড়াতে পারি, সেজন্য আপনাদের কাছ থেকেও দোয়া চাই যে বাংলাদেশের, এদেশের গরিবের মুখে যেন হাসি ফোটাতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।